তোমরা যদি কম্পিউটারের অর্গানাইজেশনাল চার্ট সম্পর্কে জেনে থাকো তাহলে ভিডিওটিকে স্কিপ করে যাও, নাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এখানে দেখো আমরা একটা সিপিইউ ব্লক ডায়াগ্রাম এঁকে নিয়েছি, যেটার মধ্যখানে আমরা সিপিইউ এবং বাম দিক থেকে আমরা ইনপুট প্রদান করবো এবং ডান দিক থেকে আমরা আউটপুট পাবো। তো দেখে নাও, এখানে আমরা একটা ড্রয়িং করে নিচ্ছি, তোমরা ড্রয়িংটি মন দিয়ে দেখতে থাকো। তো এখন দেখো এই যে ড্রয়িংটি হয়েছে, তার উপরে যে ব্লকটি আছে ওটাকে আমরা বলো এলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং মধ্যখানে যে ব্লকটি আছে ওটা হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট, এবং নিচে যেটি আছে সেটা হচ্ছে এমইউ বা মেমোরি ইউনিট। তো এখন এখন যদি আমরা ইনপুট প্রদান করি সেটা হচ্ছে এই সিপিইউতে গিয়ে, প্রথমে সিইউতে যাওয়ার পর সেটা সিইউ যদি অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল ক্যালকুলেশন পায় সেটা এলইউতে পাঠিয়ে দেয়, এলইউতে সেটা লজিক্যাল এবং অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন হয়ে সিইউর মাধ্যমে আউটপুটে চলে যায়। কিন্তু এটা যদি জেনারেল কোনো ক্যালকুলেশন হয় সেটা সিইউ নিজেই কিন্তু বাইরে বের করে দেয়। সৃষ্টি হওয়ার সময় মেমোরি ইউনিট ডেটাগুলিকে সঞ্চয় করতে সাহায্য করে, এটা হলো কম্পিউটারের অর্গানাইজেশনাল চার্ট।